বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালায় কুমিরা আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের 2095 থেকে 2023 সাল পর্যন্ত স্কুল ও কলেজ শাখা থেকে পাশ করা ছাত্রছাত্রীদের পূর্ণ মিলনে জাঁকজমকপূর্ণভাবে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 11টা 74 মিনিটে জাতীয় পতাকা, কলেজ ও পূর্ণ মিলনের পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোতাহার হোসেন সিদ্দিকী। এ সময় নৃত্যের তালে তালে অতিথিদের বরণ করে নেওয়া হয়। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে আরও ছিল লটারি ড্র মাধ্যমে ছাত্রীদের পুরস্কার বিতরণ, বাছাইকৃত ছাত্রীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান সহ সাংস্কৃতিক নানা অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ণ মিলনী কমিটির প্রধান উপদেষ্টা কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের শাখার সমন্বয়কারী অধ্যাপক মোহাম্মদ খোরশেদ আলম, কমিটির সংসদ রফিকুল ইসলাম বিমা, অধ্যাপক রেজাল করিম সহ অন্যান্য প্রভাষক ও শিক্ষক বৃন্দ সহ স্কুল ও কলেজ শাখার সকল ছাত্রছাত্রীরা।